কাজের পরিবেশ। ক্ষেত্রবিশেষে ইলেকট্রিশিয়ানদের কর্মের শর্ত ভিন্ন হয়ে থাকে। সংস্কার করা হচ্ছে বা উন্নয়ন সাধন হচ্ছে এমন ভবনের মধ্যেই সাধারণত ইলেকট্রিশিয়ানরা কাজ করে থাকেন। ইলেকট্রিশিয়ানরা সাধারণত দাঁড়িয়ে এবং বৈদ্যুতিক ঝটকা থেকে সাবধান হয়ে কাজ করেন। কাজের প্রয়োজনে প্রায়ই ইলেকট্রিশিয়ানদের অনেক দূরে ভ্রমণ করতে হতে পারে। তারা স্বনির্ভর বা কোনো দলের সাথে যুক্ত হয়েও কাজ করতে পারেন। সাধারণত ইলেকট্রিশিয়ানদের মই বেয়ে ওঠা এবং ভারী যন্ত্রপাতি বহনের মতো শারীরিক পরিশ্রম করতে হয়। মাঝে মধ্যে ইলেকট্রিশিয়ানদের অতি আবদ্ধ বা অতি উঁচু স্থানে কাজ করতে হয় এবং প্রায়ই বেঁকে বা উবু হয়ে অথবা হাঁটু গেড়ে বসে বেখাপ্পা স্থানে কাজ করতে হতে পারে। নির্মাণ সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানরা ধুলো ময়লাযুক্ত খোলা স্থানে অনেক বেশি সময় ধরে কাজ করে থাকেন। শিল্পক্ষেত্রে ইলেকট্রিশিয়ানদের অত্যন্ত তাপ, ধুলো এবং শব্দ দূষণের মধ্য দিয়ে কাজ করতে হয়। জরুরি ভিত্তিতে যে কোনো সময়ে তাদের প্রয়োজন হয়ে থাকে।